এখানে আমার হাজবেন্ডের কিডনি দেখো, অ্যাকচুয়ালি আমি না রেগে গেছিলাম, কারণ হচ্ছে অনেক কাজ পড়ে রয়েছে, তো আর কাজ পড়ে থাকবে আর টাইম না হলে আমার একটু মানে কি বলবো বিষয় ব্যাক টু মাই চ্যানেল, আমি নতুন একটা ব্লগ স্টার্ট করেছি। আজকে হচ্ছে শুক্রবার, সন্ধ্যে থেকে ব্লগটা স্টার্ট করলাম। আমরা মুড়ি নিয়ে বসেছি, দেখো মুড়ি আর চিপস আর হচ্ছে বাদাম। আজকে রাত্রে আমাদের হবে রুটি, তো সেই জন্য আমি আটা মাখিয়ে নিচ্ছি। আর রুটি কি দিয়ে খাওয়াবে সেটা এখনও ডিসাইড করা হয়নি, কারণ ওবেলা সবজি একটু ডাল একটুখানি পড়ে রয়েছে, আর কিছু একটা করতে হবে, অল্প অল্প রয়েছে। তো আপাতত আমি আটাটা মাখিয়ে নিচ্ছি, আর আজকের ভিডিওটা আমার হাজবেন্ড বানাচ্ছে, ও ফ্রি আছে তো সেই জন্য। আর চাল গুঁড়োনোর ব্যাপার রয়েছে, সব কিছু করবো আমি, কারণ পৌষ সংক্রান্তি তো চলেই এসেছে। হাত গন্ধা হয়ে যাবে তখন একবার হাত কে ধুই দিবে। আমি একা ধুব। একা ধুতে গেলে সেখানে কি আছে জানি প্রথমে দাদা নিচ্ছে নাকি দেখে দেখে আমাকে বল। কি আছে দাদা নিচ্ছে নাকি দেখে বন্ধ করো তেল ভর্তি হয়ে আছে। এখানে আমার হাজবেন্ডের কিডনি দেখো, অ্যাকচুয়ালি আমি না রেগে গেছিলাম, কারণ হচ্ছে অনেক কাজ পড়ে রয়েছে, তো আর কাজ পড়ে থাকবে আর টাইম না হলে আমার একটু মানে কি বলবো বিশাল রাগ হয়, যদিও উচিত নয় রাগ করা, বাট আমি খুব রেগে যাচ্ছিলাম। তো আমার হাজবেন্ড সেটাকে দেখে না ও পারেনি কিন্তু চাল গোড়াতে, কিন্তু বসে পড়লো তাকে আমি আমার রাগটা কমে যায়, আমি খোঁজ হয়ে যাই। তো দেখো ও চেষ্টা করছে, পারেনি, দেখছিল চুল ঝরছে ওর, সেই জন্য কী করেছে এই চিকটা পরে নিয়েছে মাথায়। আর হাসি পাচ্ছে দেখে, তাই না? তো তারপর দেখো আমি এখানে রুটি বানাচ্ছি, ওর একটুখানি করে চলে এলো, কারণ ও করতে পারছে না ঠিক করে, আমি জানি ও পারবে না, বাট তবুও বসে পড়েছে। আর একদম আমারও মাথা ঠান্ডা হয়ে গেছে, কারণ ওটা দেখি এত হাসি পাচ্ছিল, কি বলবো। তো খুব একটা রাত হয়নি, প্রায় 10টা বাজে। এদিকে দেখো আমার ভাইও বসেছে, এবার আমার হাজবেন্ড উঠে পড়েছে, আমার ভাই বসেছে, ও তবু একটু একটু পারে, কারণ একদিন ও আমি আগের দিন আমি করছিলাম তখন ও একটু করছিল, ওই জন্য ও একটু পারে, তো ও চেষ্টা করছে ওই জন্য। তারপরে আমি করবো রুটিটা করে, তারপরে আমি ঘোরাবো চালগুলো, আমার ভাই চালিয়ে নেবে। তো দেখো রুটি হয়ে গেছে আমার, তো আমি চলে এসেছি, এসে হচ্ছে চালগুলো গুঁড়িয়ে নিচ্ছে আর আমার ভাই চালাচ্ছে। আর যতই মেশিনে করি না কেন, তো বলছিলাম না রুটির সাথে কিছু একটা করব, কিছু বলতে সবজি যেহেতু রয়েছে ওই জন্য ভাবলাম ডিমের ভুজিয়া বানিয়ে নেই, ওই জন্য টমেটো আর পেঁয়াজ দেখো আর লঙ্কা লাড়া হচ্ছে, তার মধ্যে আমি ডিমটা দেবো, ফাটিয়ে রেখেছি দুটো ডিম, তো দেবো আমার ভাই আর হাজবেন্ড খেয়ে নেবে, সবজি ডাল অল্প অল্প সব কিছু রয়েছে, তো সেই জন্য খাওয়া হয়ে যাবে, অসুবিধা হবে না। আর আমি তো দুধ দিয়ে ভাত খেয়ে নেবো, ভাত রয়েছে। বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, ছোটো ছেলেকে আমার হাজবেন্ড খাইয়ে দিয়েছে আমি যখন চাল গড়াচ্ছিলাম, তো ছোটো ছেলে দুধ দিয়ে খেয়েছে, বড় ছেলে সস দিয়ে রুটি খেয়েছে, ডিম সবজি কিছুই খায়নি ও, আমি দু তিন বার ধরে বলে ফেলছি রুটিগুলো, আমার হাজবেন্ড ভাই খাচ্ছে, কম হয়েছে, ভাত খেয়েছিলাম দুধ দিয়ে, তো আমার খাওয়া হয়ে গেছে, ওদের এখন হচ্ছে খাওয়া। সত্যি করে আমি নাম ফোনে এই যে এই কারণেই হচ্ছে আমি শুধু ভাবছি যে বাচ্চাদের জন্য দুটো শুয়ে পড়বো। হ্যাঁ, আর আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আস্তে আস্তে আছে ভিডিও বানিয়েছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যাওয়ার আগে ভাবলাম নাইটে একটু শেয়ার করি, কারণ রাত্রে আমি রোজকেরই বাসন ধুয়ে শুই, কারণ সকালবেলা উঠে ফ্রেশ কিচেনে কাজ করতে খুব ভালো লাগে, তখন কিন্তু মাইন্ডটা কেমন মানে মুডটা অফ হয় না এইসব পিঠা বাসন দেখে। আর শীতকাল যেহেতু সংসার করে নিয়ে ভালো, এতে অনেক ফায়দাও হয়, কারণ নেগেটিভ এনার্জি আসে না, পোকামাকড়গুলো বাসনে মুখ দেয় না, অনেক কিছু ব্যাপার থাকে। তো আমি এবার সব দিনই চেষ্টা করবো রাত্রেই বাসন ধোয়া, আর যখনই খাওয়া দাওয়া হবে তারপরে বাসনটা ধুয়ে রাখার চেষ্টা করবো, পরের জন্য ফেলে রাখবো না। ফ্রেন্ডস বাই বাই, টেক কেয়ার, দেখা হবে নতুন একটা ভিডিওতে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।